হ্যালো ভাইয়া এবং আপুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারে স্থির তড়িৎ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আজকের এমসিকিউগুলো এইচএসসিতে এবং মেডিকেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্সিটি তো আসে, তবে একটু কম। মেডিকেলের জন্য এবং এইচএসসির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা যারা এই মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা 2020 সালে বা যে কোনো সালেই দাও না কেন, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন দেখো যে আজকের টাইপটা বলতে এখানে কী বোঝানো হয়েছে, সেটা হচ্ছে দেখো সমান ধারকত্বের চারটি ধারকের শ্রেণী। এখানে বলছে কি ধারকত্ব নিয়ে, কিন্তু বুঝতে পারছো যে সমান ধারকত্বে চারটি ধারকের শ্রেণী, সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্ব, সমান্তরাল সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্বের কত গুণ। দেখো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার 2009 সালে কিন্তু আসছিল, ঠিক আছে। এখন দেখো এটাকে তুমি কিভাবে একদম তুমি 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা ভাইয়া। এখন এটা করার জন্য তোমার একটা যে শর্টকাট আমি তোমাদেরকে শিখাই দেবো, আশা করি যদি এই শর্টকাটটা তোমরা একটু মনে রাখতে পারো একদম সহজেই। এই টাইপের শত শত হাজার হাজার কোটি কোটি আসুক এমসিকিউ তোমরা করতে পারবা, নো প্রবলেম। সো এখন দেখো কিভাবে করবা। এখন এটা করার জন্য তোমাকে একটু প্রথমে তাকাইতে হবে প্রশ্নটার দিকে, সেটা হচ্ছে দেখো এখানে যদি শ্রেণী সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্ব, সমান্তরাল সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্ব কত গুণ চাইছে। কিন্তু শ্রেণী সমবায়ে কিন্তু এটা প্রথমে, আর সমান্তরাল সমবায়ে কিন্তু এটা পরে, কথাটা আছে পরে কিন্তু আছে, ঠিক আছে। এখন দেখো প্রথমে কিন্তু শ্রেণী সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্ব, পরে কথা বলছে যে সমান্তরাল সমবায় থাকা গেলে তুলো ধারকতে কত গুণ। তুমি একদম সহজে কীভাবে করে ফেলতে পারবে এটা করার জন্য তুমি প্রথমে একটা দাগ দিবা। দাগ দেওয়ার পরে দেখবা যে শ্রেণীটা তোমার কি প্রথমে বসছে, শ্রেণী কথাটা কি প্রথমে আসছে কি না, নাকি লাস্টে আসছে। শ্রেণীটা যেহেতু এখানে দেখো প্রথমে কিন্তু আসছে, এখানে বলছে প্রথমে কিন্তু তোমার শ্রেণীটা উচ্চারণ করছে যে চারটি ধারকের শ্রেণীতে সমবায়ে থাকা গেলে তুলো ধারকতে, সমান্তরাল সমবায় থাকা গেলে তুলো ধারকতে এত গুণ। তার শ্রেণীটা কিন্তু প্রথমে বসছে, প্রথমে যেহেতু বসে তো এখানে আমার প্রথমে কি দেবা, ওয়ান দিবা সব সময়, অলওয়েজ কি প্রথমে দেবা ওয়ান। আর শ্রেণী যদি প্রথমে থাকে তাহলে প্রথমে দিবা ওয়ান এখানে, আর নিচে কি দিবা এন স্কোয়ার। এন স্কোয়ার বলতে কি বোঝানো হয়েছে, এখানে কয়টা ধারকত্বের কথা বলছে, তাহলে এখানে ওয়ান আর নিচে কি আছে এন স্কোয়ার। এন স্কোয়ার বলতে এখানে চারটা, চারটে স্কোয়ার করো তাহলে 16 আসতেছে। তো তোমার এইটাই আনসার, ওয়ান বাই কত 14। সো তোমার কিন্তু এইটাই আনসার হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো তুমি দ্বিতীয় নম্বর এমসিকিউটা দেখো, সমান ধারকত্বের তিনটি ধারকের শ্রেণী সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্ব, সমান্তরাল সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্ব কত গুণ। কী করবা প্রথমে কী করবা, একটা দাগ দেবা। দাগ দেওয়ার পর দেখবা শ্রেণীটা কোথায় আছে, প্রথমে বলছে না দ্বিতীয় বলছে, শ্রেণীটা কথাটা কিন্তু প্রথমে তোমার বলছে। প্রথমে বলছে যে এটা প্রথম অবস্থান ধরবা, এটা নিচে দ্বিতীয় অবস্থান ধরবা। প্রথম অবস্থানে কী দিবা, ওয়ান দেবা, আর নিচে কী দিবা এন স্কোয়ার। এখানে কিসের কারণে আমি উপরে ওয়ান দিছি নিচে এন স্কোয়ার দিছি, এটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে উপরে ওয়ান দিছি এই জন্যই যে শ্রেণী কথাটা তোমার যেখানে থাকবে সেখানে তুমি কি ওয়ান দিবা, শ্রেণীর কথার পরিবর্তে ওয়ান দিবা। এখন দেখো শ্রেণী কথাটা কিন্তু প্রথমে আসে এবং সমান্তরাল কথাটা কিন্তু পরে আসে, যেহেতু শ্রেণী কথাটা প্রথমে আসে এই জন্য শ্রেণীর পরিবর্তে উপরে দিবা ওয়ান আর নিচে দিবা কত এন স্কোয়ার। এন স্কোয়ার সবসময় বসবে, তবে ওয়ানের বিপরীত জায়গায় বসবে। ওয়ান যদি উপরে বসে তাহলে এন স্কোয়ার বসবে নিচে, আর ওয়ান যদি নিচে বসে এন স্কোয়ার বসবে উপরে। আর ওয়ান বসবে কার উপর ডিপেন্ডস করে, সেটা হচ্ছে শ্রেণী কথাটা কোথায় আছে। শ্রেণী যদি প্রথমে থাকে ওয়ান বসবে উপরে, আর শ্রেণী যদি পরে থাকে ওয়ান বসবে নিচে। আশা করি বুঝতে পারছো। এন স্কোয়ার বলতে কী বোঝানো হয়েছে, এন স্কোয়ার বলতে কয়টা ধারক আছে, তো তিনটা, তিনটা ধরে এন স্কোয়ার বলতে 9। সো ওয়ান বাই কত 9 হবে তোমার আনসার, তাহলে এটা হয়ে গেছে। এখন দেখো তোমার যদি এরকমভাবে বলতো যে তৃতীয় নম্বর অ্যাপসগুলো দেখো যে এখানে কী বলছে যে সমান ধারকত্বের তিনটি ধারকের সমান্তরাল সমবায় ধারকত্ব, শ্রেণী সমবায় ধারকত্ব কত গুণ। তা দেখো শ্রেণী, শ্রেণীটা কিন্তু শ্রেণী যে বলছে শ্রেণীর কথাটা কিন্তু পরে বলছে, দ্বিতীয়তে বলছে, প্রথমে কিন্তু তোমার সমান্তরাল কথা বলছে। দ্বিতীয় অবস্থানে কী করছে বলছে শ্রেণী, তাহলে প্রথমে কী করবা দাগ দিবা। দ্বিতীয় যেহেতু বলছে দ্বিতীয়, তো এই জন্য কি ওয়ান দিবা নিচে, আর উপরে দিবা কত এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এন স্কোয়ার বলতে কী বোঝানো হয়েছে, এখানে কয়টা ধারক কত তিনটা, তাহলে এখানে কত তোমার তিনটা স্কোয়ারের কথা 9। সো তোমার এখানে আনসার হবে কত 9, ঠিক আছে। সো আবারই বলতেছে এটা স্টোরিটা কী, একদম মোরাল যে স্টোরিটা, তোমার এখানে শ্রেণী সমবায় থাকবে এবং সমান্তরাল সমবায় কথাটা বলা থাকবে। এখন যদি প্রথমে যদি দেখো তোমার একটা কী যে শ্রেণী কথা আছে প্রথমে, তাহলে তুমি একটা দাগ দেবা। দাগ দেওয়ার প্রথমে কী করবা, এখানে উপরে দেবা ওয়ান, শ্রেণী কথাটা যদি প্রথমে থাকে তাহলে দেবা ওয়ান, আর নিচে দেবা এন স্কোয়ার, এন স্কোয়ার। আর যদি দেখো সমান্তরাল কথাটা শ্রেণী কথাটা যদি পরে থাকে তাহলে তুমি দাগ দেবা। দাগ দেওয়ার পরে যদি থাকে, অর্থাৎ দেখো এখানে এই প্রশ্নটা দেখো, প্রথমে কিন্তু বলছে সমান্তরাল কথাটা বলছে আর শ্রেণী কথাটা বলছে পরে, তাহলে এই জন্য কি নিচে দিবা কত ওয়ান আর উপরে দিবা এন স্কোয়ার।
অ্যান্সার দিলে তোমার যেটা আসবে তোমার সেটাই অ্যান্সার। সো আশা করি আজকে ক্লাসটা বুঝতে পারছো। সো সো এরকম আরও অনেকগুলো ক্লাস যদি পেতে চাও তাহলে আমাদের একটা এমস শর্টকাট এমসিকিউ কোর্স চালু করছি, তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো। আর যাবতীয় তথ্য তোমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে কীভাবে ভর্তি হবা, কী কী বিষয় আসা, সো সবগুলো জানতে পারবা তোমাদের ভিডিও ডেসক্রিপশনটা চেক করলেই। সো সকলেই ভালো থাকো, আসসালামু আলাইকুম।